প্রথম কমেন্ট, এত ইয়াং প্রফেসর দর্শকদের কাছে অ্যাকসেপ্টেবল হবে? তো অ্যাকসেপ্টেবল হবে না, লাভ হবে, প্রচন্ড ভালোবাসবে আমাকে, ভালোবাসবে। ট্রেলার দেখে যা বুঝলাম, বউ বলেছে বলে নিশান চিট করেছে। বউ আগুনে ঝাঁপ দিতে বললেও কি সেটা করবে? হ্যাঁ, আগুনে ঝাঁপ দিতে বললো, বউ বললে আমি ঝাঁপ দিয়ে দেবো, যা বললো আমি তাই করবো। অর্পণ সতীপ্রথায় বিশ্বাস। আমি রাজারামমোহন রায়কে ভালোবাসি, তাও আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। বেছে বেছে এরকম একটা চিটিং হাজবেন্ডের ক্যারেক্টার, চিটিং হাজবেন্ড, ঠিক আছে, আমি সত্যি কথা বলতে আমার ছোটবেলায় সবচেয়ে হাউস হাজবেন্ড হবো, তো তাই হোক সেটা অন্য কথা। চিটিং হাজবেন্ডের ক্যারেক্টার, হাউস হাজবেন্ড, ওই সেই রকম। বেছে বেছে এরকম একটা চিটিং হাজবেন্ডের ক্যারেক্টার চুজ করলো অর্পণ। স্ট্রেঞ্জ চিটিং হাজবেন্ড, একটা সিরিয়াস আনসার দিচ্ছি। আসলে আমার মনে হয় না, যখন আমরা কোনো চরিত্র করি বা যখন কেউ ভিলেনও করে, তখন কেউই খারাপ, মানে আমার ব্যক্তি জীবনে যখন কোনো খারাপ কাজ করি, আমরা খুব একটা কখনো মনে করি না যে খারাপ করছি। মানে যদি কোনো কিছু জীবনে সব থেকে কম হয় আমাদের সত্যিকারের অনুশোচনা, কারণ এখন আধুনিক মানুষের জীবনে অনুশোচনা নেই, তো সেটা যখন করার সুযোগ থাকে এরকম কোনো চরিত্র, তখন সেটা খুবই কঠিন হয়ে যায়। এবং এই যে বললাম, কোনো মানুষই এমন কোনো কাজ করে না যে মনে হয় যে ভুল করছি, আমি এটা অন্যায় করেছি। হয়তো অনেক সময় মুখে আমরা বলি ভুল করেছি, কিন্তু আমরা নিজেদের প্যাট করি পেছনে যে ঠিক আছে, ঠিকই তো করেছি, আমি করার উচিত ছিল, আমার জীবনে এত কিছু হয়েছে, আমি কেন করবো না। তখন এই চরিত্রের এই দিকগুলো যখন অভিনয় করার সুযোগ আসে, এবং সেটা কমই আসে, এবং জাস্টিফাই করা নিজের মতো করে, সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। আমার জন্য কিছু কমেন্টস আলাদা করে লোকজন লিখেছে, সেটা আমি একটু আমি কি বলবো, তোমার কমেন্ট, তুমি ক্রাশ, তোমাকে কি আর বলবো, ভালো চয়েস লোকের। মানে হ্যাঁ, মানে রশ্মিকা মন্ধানা করবে, আজকাল স্টুডেন্টরা কলেজে প্রেম করতে যায় না পড়াশোনা করতে যায়, মানে দুটোই করে। এই মেয়েটার প্রথম প্রেম, তো স্কুলে করবো না বাইরে করবো, জানি না। মানুষজন কি করে মানে সেটা প্রশ্ন, যে আজকালকার ছেলে মেয়ে, তুই আজকের জেনারেশনকে রিপ্রেজেন্ট করছিস। মানে প্রেম তো স্কুলেও হয়, কলেজেও হয়, বাইরেও হয়, সব সব জায়গায় হয়। প্রেম তো আর বলে আসে না, যাদের হয় না তারা এরকম করে। বাচ্চা মেয়ে চরিত্র হলেও বেশ সিরিয়াস একটা আন্ডারটোন আছে বলেই তো মনে হয়। সাক্ষী জাস্টিস করতে পারবে তো ক্যারেক্টারটাকে, তার জন্য দেখতে হবে বসন্ত এসে গেছে, 24 মে, only on Undertone।